हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। तो चले एलाम नतून आरो एकटा ब्लग निये। इदानीं आपनादेर साथे रेगुलार होते पाच्छि ना, तार जन्य आसले आंतरिकभावे दुःखित। खूब झामेलार मध्ये आछि आसले। बेशी एकटा झामेला बा समस्या ना होले तो आपनादेर माझे आसतम, जतटुकुई पारि आपनादेर साथे आमार भालो लागा मंद लागागुलो शेयार करतम। जेहेतु आपनादेर छाड़ा आर केउ नाई बलार मतो, যতটুকুই পারি আসলে অতটুকু গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, তো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো এই তো ভাবলাম যে ইদানিং রেগুলার হতে পারতেছি না, তাই একটু আপনাদের সাথে শেয়ার করি যে আজকে সন্ধ্যাটা। তো আজকে সন্ধ্যা থেকে কাল ভোর, মানে আজকের রাত্রটা এমনকি কাল ভোর সকালটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। তেমন কিছু না, হয়তো বা যারা মানে প্রাকৃতিক পরিবেশ বারান্দা থেকে দেখতে পছন্দ করেন হয়তো তাদের কাছে ভালো লাগবে এর জন্য আর কি। তো এরকম কিছুই না। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি একটু বিকেলের নাস্তা বানাইয়ে ফেললাম, একটু নুডলস রান্না করলাম। আর এখানে এই তো মুরগির বাচ্চা, এই বাচ্চাগুলো কী জন্য আনছি সেটাও বলবো আপনাদেরকে। তো প্রথমেই দেখতে পেলেন আমার মেয়েরা গান গাচ্ছে। আসলে বাচ্চাদের যেতটুকু দুষ্টামি বাজলামি করার থাকে ওরা তো করি, যতই বা আপনি মানা করেন অত শুনবে না, তাই না? তো এখানে এই বাচ্চা মুরগির বাচ্চাগুলো আমি কালকে বিকেল একটু বাইর হয়েছিলাম, তো আমার মেয়ে এগুলো দেখে মানে নিবে সে পাখিগুলো, রাস্তার মধ্যে কান্না শুরু করে দিছে যে রাস্তার মধ্যে নিয়ে বসে থাকে যে অনেক পাখি, তারপরে মুরগির বাচ্চা টাচ্ছে এগুলো। তো নিয়ে আসলাম আর কি দুইটা, 15 টাকা করে জোড়া নিছে, না পিস 15 টাকা করে নিছে। একটু খাবারও নিয়ে আসলাম এখানে মুরগির বাচ্চার, এখনও এগুলো পেয়ে তো অল্প অনেক খুশি খেলতেছে। ও আসলে বাড়িতে গেলেও এরকম করে, মুরগির বাচ্চা যারই দেখে মানে এইগুলো লাঠি দিয়ে বা কাঠিতে গুতাইতে গুতাইতে ও মেরে ফেলে, এই অবস্থা আর কি। ওদিন ওর ফুপুর বাসায় গেছে, সাজা ফুপুর বাড়িতে, এই ওখানে এসে একই অবস্থা। তাই ভাবলাম যে নেই দুইটা খেলা করবে, তো এগুলো সামনে বসে থাকে আনা পর্যন্ত, এখান থেকে আর নড়ে চড়ে না, একেবারে ছোটো মুরগির বাচ্চাগুলো। তো মনে হয় আজকে ফুটছিল আর কি। তা আমি এগুলোকে একটু খাবার দিচ্ছি। তো আসলে যে খাবারগুলো দিছে উনি, ওই লোকটা ওগুলো খায় না, এগুলো মনে হয় যে ডালের ডাল ভেঙে তারপর মুরগিগুলোকে খাওয়ায়। তো দেখি কালকে একটু মুরগির খাবার নিয়ে আসবো, কারণ ওদের মুরগির জন্য এক্সট্রা খাবারও বিক্রি করে। তো এই তো আমার মেয়ে বসে আছে, তো পাশের পাশের একটা ছোট বাবু আছে, ও বসে আছে। তো এটা রাত 12:30টার দিকে, মেয়েরা এখনও ঘুমায় নাই, গান গাইতেছে। তা আমি অনেকক্ষণ চিলেছি আমাকে ঘুমাও না কেন, এখন 12:30-12:15 বেজে গেছে, 12:15-টার উপরও বাজে। তা আমি একটু বেলকনিতে আসলাম, অনেক বাতাস বেলকনিতে দাঁড়ালে খুব ভালো লাগে। তো অনেক ভিডিও করি না আসলে, রেসিপিও দেওয়া হয় না অনেক দিন ধরে, ভালো লাগে না। কারণ বলছি আপনাদেরকে যে আমার একটু চ্যানেল একটু সমস্যা হচ্ছে, তার জন্য রেগুলার মানে খুব মনটা খুব ভেঙে গেছে, মানে এতটা কষ্ট লাগতেছে আমার, এই জন্য আর দিতে করতেছি না, মানে কী করবো বুঝতে পারতেছি না। প্রত্যেক দিন বলি আসলেই আমার অনেক কষ্ট লাগতেছে, যে এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এত দিন দিলাম, এখন হঠাৎ করে প্রবলেমটা কী জন্য আসলো সেটাই তো বুঝলাম না, তো এই জন্যই আরও করা হয় না। তো এই তো আমি ভোরবেলা একটু ফজর নামাজ পড়ে বারান্দা দাঁড়ালাম। তো এখন 5:30 বাজে, পুরো অন্ধকার, চতুর্পাশে আর অনেক পাখির ডাকগুলো শুনতে ভালোই লাগতেছে, পাখির কিচিরমিচির ভালো লাগে বিকেলবেলা এরকম, বা সন্ধ্যার দিকে বা সকালে ফজর নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালে এই ভিউটা অনেক সুন্দর লাগে। তো আজকে পর্যন্তই, আর কিছু শেয়ার করলাম আপনাদের সাথে,
তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটার জন্য একটু বেশি দোয়া করবেন। আর যদি আমার ব্লগ বা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে প্লিজ প্লিজ শেয়ার করবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। তো নতুন আরও একটা দিনের শুভকামনা নিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।